কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমি কাপাসিয়ার আমার সাথে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে মানে সমস্ত কাপাসিয়ার সব সারা উপজেলার যারা আছে ইউনিয়ন এবং ছাত্রলীগের এবং প্রত্যেকটি সহযোগী সংগঠনে সবাই সহ এই সম্মানিত এলাকাবাসী আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকাটা আমি বসে বসে চিন্তা করছিলাম, সবাই কিন্তু সব কিছু বলে দেবেন, আমি কি বলবো, মনে হলো যে আমাদের শরীরে হৃৎপিণ্ড থাকে, আমরা দেখি যেদিকেই যাই এই তরগাল পড় দিয়ে যাওয়া থাকে। তো এখানে আপনারা একটা জিনিস চিন্তা করেন, 2001 সালে এখানে দুই তিনজন বলেছে যে এই রাস্তাটা দিয়ে, তখন তো চওড়া রাস্তা ছিল না, কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে যখন আমরা ফেরি ঘাটে যাই তখন এখানে ফেরি ছিল, এই সময় যারা আওয়ামী লীগ করে ফেরি ঘাটে যায়, যে কোনো মানুষ যে আওয়ামী লীগ করে তাদের কিন্তু কোনো না কোনো হেনস্থার শিকার এবং কেউ কিন্তু এই জায়গা দিয়ে ব্যবহার করতে পারে না, তারা বেশিরভাগ সময় নৌকা দিয়ে ওই মাস থেকে পার হয়ে আপনার কাপাসিয়া সদরে অথবা ঢাকার দিকে গেছে এবং অনেক মানুষ তখন ওই দরদরিয়া দিয়ে পার হইত, কারণ বসিকা দিয়ে, কারণ এই দিক দিয়ে যাওয়ার মতো অবস্থা রাখে নাই। এইটা ছিল প্রতিহিংসা, কারণ যারা জিতে যায় তাদের তো উচিত যারা বিপক্ষের মানুষ তাদেরকে সামনে নিয়ে চলা। যেমন ধরেন আমি যখন নির্বাচিত হয়েছি আমি কিন্তু বলছি যে আমাকে ভোট দিয়েছে কাপাসের মানুষ, মানে আওয়ামী লীগের মানুষ বা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমি কাপাসের সকল মানুষের এমপি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার। এই মনোভাবটা না থাকলে উন্নয়ন করা যায় না, উন্নয়ন লিখলে জিনিসপত্র বা বাড়ি ঘর সেটা না। আপনারা জানেন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা, একটা সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশটা গড়ার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে জায়গাটার মধ্যে আওয়ামী লীগের সরকারের মাধ্যমে উন্নয়নের ছোঁয়া মানুষের লাগে নাই। একটা জিনিস দেখেন আমি অনেক আগের থেকে লক্ষ্য করতাম, আগে ছোট ছোট বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে পড়ে তারা বুকের সাথে দুই তিনটা বই বুকের মধ্যে নিয়ে স্কুলে যেত, দুইটা একটা খাতা থাকতো। সেই জায়গা থেকে আমি এমন আমার মনে আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বই কেনার পয়সা ছিল না, বই কিনতে পারতো না, কত মানুষরা বই কিনে দিত অথবা আগের ক্লাসের যে পুরানো বই ওইটা ক্লাস 6 7 8 9 বড় ভাইদের বড় বোনদের বই নিয়ে মানুষ লেখাপড়া করতো। অথচ শেখ হাসিনা সরকার গঠন করার পর 2009 সরকার গঠন করে 2010 সাল থেকে বাংলাদেশে প্রতিটা মানুষের পরিবারে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে এবং বিনামূল্যে।